প্রিয় বন্ধুরা, মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আমরা যখন অসুস্থ হই তখন আমরা ক্লিনিক অথবা মেডিকেলে গিয়ে আমরা যে আইভি ইনজেকশন এবং স্যালাইন যে দেওয়ার আমাদের লাগে, আমরা তার আগে কিন্তু আমরা ক্যানুলা করে থাকি। তাহলে আজকে আমরা জানবো ক্যানুলা করার আগে যে জিনিসগুলো আমাদের লাগবে এবং ক্যানুলার সঠিক পদ্ধতি আজকে আমরা ভিডিওতে বিস্তারিত দেখব। অবশ্যই নতুন বন্ধু হলে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমাদের যে কোনো বিষয়ে ভুল হলে তোমরা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা ক্যানুলা করার জন্য আমরা প্রথমে যে রাখবো হেক্সিসল, যেটা হচ্ছে জীবাণুমুক্ত করতে হবে, তারপরে কটন বা অথবা তুলা, যেটা হেক্সিসল দিয়ে আমাদেরকে সেই জায়গাটি পরিষ্কার করতে হবে, তারপরে টর্নিকুয়েট, যেটি আমাদের বাঁধার জন্য ব্যবহার করতে হবে, তারপরে মাইক্রোফল্ট অথবা সার্জিক্যাল টেপ আমাদের কিন্তু লাগবে। তো আমরা দেখতে পারতেছি আমরা ক্যানুলা করতেছি, আমরা সঠিক ভেইনে আমরা ক্যানুলা করব, আমরা দেখতে পারতেছি আমাদের ক্যানুলাটি কিন্তু সঠিক হয়েছে। কারণ আমরা কীভাবে জানবো, আমরা জানবো যে আমাদের ব্লাড কিন্তু আসছে এবং আমরা দেখতে পারতেছি আমাদের ক্যানুলাটি সঠিক হয়েছে। তারপরে আমরা কী করব, কাপড় মাইক্রোফল্ট কিন্তু আমাদের সবসময় থাকে না, আমাদের বেশিরভাগ থাকে হচ্ছে সার্জিক্যাল টেপ। এই সার্জিক্যাল টেপ দিয়ে সুন্দরভাবে ক্যানুলার উপরে এবং হচ্ছে নিচে আমরা সুন্দর করে দেব। তোমরা দেখতেই পারতেছো প্রিয় বন্ধুরা, আমাদের এই যে জিনিসগুলো আমরা বললাম এই জিনিসগুলো কিন্তু অবশ্যই রাখবেন, কারণ একটি যদি না থাকে তাহলে ক্যানুলা কিন্তু সঠিকভাবে সম্পন্ন হবে না। তারপরে আমরা দেখতেছি ক্যানুলার যে সুই, সেই সুইটি আমরা নিরাপদ জায়গায় রাখবো, কারণ এটি যে কোনো জায়গায় যদি ফুরে তাহলে কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। আর আমরা যে কটনগুলো দেখতেছি এগুলো এক জায়গায় রাখবো, কারণ এগুলো হচ্ছে আমাদের, কারণ এগুলো জীবাণুমুক্তকরণের যে পর এগুলো আমরা এক জায়গায় রাখবো, এগুলো হচ্ছে ফেলে দেবো নির্দিষ্ট স্থানে। তারপরে আমরা সার্জিক্যাল টেপ দিয়ে খুব সুন্দরভাবে সেই ক্যানুলারটি বেঁধে দেবো, যাতে খুলে না যায়, কারণ এই ক্যানুলাটি কিন্তু একদিন, দুই দিন, তিন দিন, যতদিন পর্যন্ত ব্লক অথবা ভালো থাকে আমরা কিন্তু এই ক্যানুলার মাধ্যমে কিন্তু আমরা আইভি যে ইনজেকশন, স্যালাইন, ডিএ এবং হচ্ছে নর্মাল স্যালাইনগুলো আমরা কিন্তু এগুলো দিতে পারবো। প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল, এখানে ঔষধের ঔষধ নির্দেশিকাগুলো প্রয়োজনীয় এগুলো দেওয়া থাকে, তোমরা প্লে লিস্টে সুন্দরভাবে দেখতে পারবেন। আর আমাদের যে কোনো বিষয়ে জানতে অবশ্যই তোমরা কমেন্টে মতামত করবেন। আর সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।